আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি ইমরান, আপনারা দেখছেন বাংলা টেক সাপোর্ট চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ কিছু অফার নিয়ে এসেছি পেটিএম, ফোনপে এবং গুগল পের। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন, কারণ অফারগুলো দারুণ অফার। এই অফারের মাধ্যমে কিছু টাকা আপনারা আর্নিং করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং লাইক করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটি দেখে নিই। তো বন্ধুরা, ফার্স্ট আমরা গুগল পের অফারের দিকে চলে যাই। গুগল পের মধ্যে একটা অফার এসেছে তাদের জন্য যারা ডিটিএইচ রিচার্জ করে, মানে ডিশ টিভি রিচার্জ করে, তাদের জন্য দারুণ একটি অফার। তো এই অফারের মাধ্যমে আপনারা 50% ফ্ল্যাট ক্যাশব্যাক পেতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 50% থেকে 510% পর্যন্ত ফ্ল্যাট ক্যাশব্যাক আপনারা পেতে পারবেন। দুটো স্ক্র্যাচ কার্ড পাবেন, ওই দুটো স্ক্র্যাচ কার্ডের মধ্যে কিন্তু এই অ্যামাউন্ট আপনারা পেতে পারেন। তার জন্য আপনাকে কী করতে হবে? দুটো রিচার্জ করতে হবে, মানে ডিটিএইচ রিচার্জ করতে হবে। কত করে? 150 টাকা বা তার উপরে। এখানে লেখা আছে, দেখুন আগে আপনার অফার আছে কি দেখুন এই অফারটি। যদি অফারটি থাকে তাহলে ডু ডিটিএইচ পেমেন্ট নাও এখানে ক্লিক করবেন। ফার্স্ট একটা রিচার্জ করার সাথে সাথে আপনি একটা স্ক্র্যাচ কার্ড পেলেন, স্ক্র্যাচ কার্ডের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আপনারা দেখতে পাবেন। তারপরে কি করবেন? সেই দিনে না, তার পরের দিন আবারও গিয়ে একটি ডিটিএইচ রিচার্জ করবেন। রিচার্জ করার সাথে সাথে 150 টাকা বা তার উপরে রিচার্জ করতে হবে, সঙ্গে সঙ্গে আবারও একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। সেই স্ক্র্যাচ কার্ডের মধ্যে কিছু না কিছু অ্যামাউন্ট আপনারা দেখতে পাবেন 50 থেকে 510 টাকার মধ্যে। তো বন্ধুরা, অফারটি কিন্তু দারুণ অফার। যদি অফারটি আপনার থাকে ডিশ টিভি রিচার্জ করে, অফারটি কিন্তু অবশ্যই ইউজ করবেন। তো 16 অক্টোবর পর্যন্ত অফারটি কিন্তু আছে, তার আগেই কিন্তু অফারটি ব্যবহার করতে হবে আপনার। তো বন্ধুরা, এবারে আমরা চলে আসি পেটিএম এর অফারের দিকে। পেটিএম এ একটি দারুণ অফার এসেছে যেখান থেকে আপনারা 700 টাকা পর্যন্ত আর্নিং করে নিতে পারবেন। তো দেখুন অফারটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। ফার্স্ট আপনি কি করবেন, যান ওখানে অফার সেকশনে, পেটিএম এর অফার সেকশনে যান। তারপরে ওখানে দেখবেন পেমেন্ট ইন শপ, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অফারটি যদি আপনার থাকে তাহলে আপনাকে খুঁজতে হবে যে কোনো একটি মার্চেন্ট। তো আমার কাছে একটি মার্চেন্ট ছিল, সেটা নিজেই বানানো, কোনো এজেন্ট থ্রু বানানো না, নিজেই বানানো। সেই মার্চেন্ট আমি কিন্তু এই অফার ইউজ করেছি এবং লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো ক্যাশব্যাক পেয়েছি। তো দেখুন ওখানে আপনি দেখতে পাচ্ছেন যে 700 টাকা পেমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন 700 টাকা ক্যাশব্যাক। টার্মস কন্ডিশন পুরো লেখা আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন, টার্মস কন্ডিশন পড়ে নেবেন। কিন্তু ফার্স্ট যখনই আপনি পেমেন্ট করবেন একটা পেমেন্ট 25 টাকা বা তার উপরে, মিনিমাম 25 টাকা ওই কিউআর কোডে আপনাকে পেমেন্ট করতে হবে। তার জন্য আপনি কত ক্যাশব্যাক পাবেন? 10 টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক কিন্তু আপনি পেয়ে যাবেন ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে, মানে ইউপিআইয়ের সাথে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ক্যাশব্যাকটি আপনি পেয়ে যাবেন। তো ফার্স্ট এই ক্যাশব্যাকটি পাচ্ছেন, বাকি রইল আর 6টা ট্রানজ্যাকশন। তো 6টা ট্রানজ্যাকশন আপনি কীভাবে করবেন? একদিনে কিন্তু একটাই ট্রানজ্যাকশন ভ্যালিডিটি আছে, মানে একদিনে একটা ট্রানজ্যাকশনের বেশি আপনি করতে পারবেন না, ঠিক আছে? তো কালকে আবার একটি ট্রানজ্যাকশন করবেন 25 টাকা বা তার উপরে, কোনোরকম ক্যাশব্যাক পাবেন না। এইভাবে কিন্তু 7টা ট্রানজ্যাকশন আপনাকে কমপ্লিট করতে হবে। তার মধ্যে আপনাকে 3টে স্ক্র্যাচ কার্ড দেবে, 3টে স্ক্র্যাচ কার্ডের মধ্যে থেকে 1টা স্ক্র্যাচ কার্ডে আপনি ক্যাশব্যাক পাবেন এবং বাকি 2টে স্ক্র্যাচ কার্ডে আপনি কিন্তু পেটিএম যে ফার্স্ট পয়েন্ট সে পয়েন্ট কিন্তু আপনি পাবেন। অফারটি যদি আপনার অ্যাকাউন্টে শো করে তো অবশ্যই যান একটা মার্চেন্ট খুঁজুন, পেটিএমের মার্চেন্ট, এবং তাতে 25 টাকা বা তার উপরে পেমেন্ট করে দেবেন। এবারে চলে আসি ফোনপের অফারের দিকে। দেখুন ফোনপের অফার বলতে আপনি যদি শপিং করেন তাহলে এই অফারটি আপনার জন্যই। দেখুন ফোনপের মধ্যে গিয়ে আমি একটি অফার দেখিয়ে দিচ্ছি, আপনি ফার্স্ট ফোনপের মধ্যে যান। ফোনপের মধ্যে যাওয়ার পরে অল অফার্সে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে একটু নিচে চলে আসুন। নিচে আসার পরে আপনি একটি অফার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নাইকা ওয়েবসাইট থেকে যে অফারটি, এই অফারটি আপনি পেয়ে যাবেন। দেখুন 1000 টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাবেন। মিনিমাম ক্যাশব্যাক কত আছে? মিনিমাম ক্যাশব্যাক হচ্ছে 20 টাকা, ম্যাক্সিমাম 1000 টাকা আপনি ক্যাশব্যাক পেতে পারেন এই অফার থেকে। এর জন্য একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার যদি কসমেটিক্স বা যে কোনো প্রোডাক্ট যদি আপনার কিনতে হয়, আগে নাইকা ওয়েবসাইটের মধ্যে যান, nayka.com দেখুন লেখা আছে। তো ওয়েবসাইটের মধ্যে যাবেন, গিয়ে আপনি আগে প্রোডাক্ট চুজ করুন, কোন প্রোডাক্টটি আপনি নেবেন সেই প্রোডাক্টটি আপনি চুজ করুন। যদি আপনার প্রয়োজন হয় তবেই কিন্তু অফারটি ইউজ করবেন, না হলে আপনার জন্য অফারটি কিন্তু হেল্পফুল হবে না, ঠিক আছে? তো আপনি চুজ করুন। প্রোডাক্টটি চুজ করার পরে আপনি দেখুন যে আপনার ওই প্রোডাক্টটি কত টাকার মধ্যে আছে। যদি 500 টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার জন্য আরও বেশি ভালো। এখানে বলছে অফারের টার্মস কন্ডিশনে বলছে যদি আপনি 100 টাকার একটি গিফট কার্ড পারচেস করেন, মানে 100 টাকার গিফট কার্ড যদি নাইকা ওয়েবসাইটের জন্য কেনেন,
তাহলে কিন্তু আপনার মিনিমাম 20 টাকা থেকে ক্যাশব্যাক 1000 টাকা পর্যন্ত পাবেন। একটা স্ক্র্যাচ কার্ড দেবে, ওই স্ক্র্যাচ কার্ডের মধ্যে আপনি দেখতে পাবেন। তো ফার্স্ট আমি আপনাকে ক্যাশব্যাকটা দেখিয়ে দিই, দেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে 100 টাকা অ্যামাউন্ট বসালাম এবং 100 টাকা ট্রানজ্যাকশন কমপ্লিট করে দিচ্ছি। 100 টাকা ট্রানজ্যাকশন যখনই কমপ্লিট করে দিলাম, সঙ্গে সঙ্গে একটি স্ক্র্যাচ কার্ড আমি পেয়ে গেলাম। তো স্ক্র্যাচ কার্ড, এই স্ক্র্যাচ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে 25 টাকা কিন্তু আমি ফ্ল্যাট ক্যাশব্যাক পেয়েছি। সেটি আমি ফোনপে রিচার্জ বা বিল পেমেন্ট বা আমি তেল নিতে পারি, গাড়ির তেলও নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম 20 টাকা কিন্তু ক্যাশব্যাক। আমি 100 টাকার একটা গিফট ভাউচার কিনলাম, তার জন্য আমি 25 টাকা একটা ক্যাশব্যাক পেয়েছি। 500 টাকার মধ্যে কোনো প্রোডাক্ট বা 1000 টাকার মধ্যে কোনো প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয়, দেন আপনি আগে কি করবেন, এখান থেকে গিফট ভাউচার কিনবেন। মানে নাইকা যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের গিফট ভাউচার ফোনপে থ্রু আপনি কিনবেন। ফোনপে থ্রু যখনই আপনি কিনছেন, এখানে একটা স্ক্র্যাচ কার্ড পাচ্ছেন। তো স্ক্র্যাচ কার্ডের মধ্যে আপনি যদি বড় ধরনের একটি অ্যামাউন্ট পেয়ে যান, ধরে নেন 400 বা 500 টাকার একটা অ্যামাউন্ট পেয়ে যান, তাহলে কিন্তু এখানে আপনার অনেক লাভ হবে। আপনি যদি মনে করেন এই 25 টাকা ক্যাশব্যাক পাওয়ার জন্য আমি 100 টাকা ইউজ করবো, মানে 100 টাকার গিফট ভাউচার কিনবো, তাহলে আপনার জন্য অফারটি কিন্তু লস হয়ে যাবে। কারণ আপনি 100 টাকার গিফট ভাউচার তো কিনে ফেলছেন, নাইকা ওয়েবসাইটের মধ্যে 100 টাকার যে কোনো প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো প্রোডাক্ট আপনি পেয়ে গেলেন, তো ওই প্রোডাক্টটি যখনই আপনি পারচেস করতে যাবেন, ওখানে কিন্তু ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে। ডেলিভারি চার্জ এক্সট্রা লেগে যাচ্ছে, ওখানে 51 টাকা না কত ডেলিভারি চার্জ আছে। তো এর জন্য কিন্তু আপনার লস হবে। সেই কারণে বলছি যে লস হবে যদি আপনি মনে করেন যে 100 টাকা আমি গিফট ভাউচার কিনে ওখানে 100 টাকা নাইকা ওয়েবসাইটের মধ্যে ইউজ করব এবং এখানে 25 টাকা আমি ক্যাশব্যাক নিয়ে নেব। আপনি যদি এইটা চান তাহলে কিন্তু আপনার লস হবে, কারণ ওখানে যখনই আপনি প্রোডাক্ট বুক করতে চাইবেন তখনই কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে। তাহলে এখানে 25 টাকা ক্যাশব্যাক পেয়ে যদি আপনার 51 টাকা ডেলিভারি চার্জ দিতে হয় তাহলে আপনার জন্য এটা লস। আপনার যদি কোনো প্রোডাক্ট লাগে, মানে এই ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্ট আছে, যদি প্রয়োজন পড়ে আপনি আগে দেখে নিন যে কি আপনার কিনতে হবে, কি পারচেস করতে হবে, যেটি আপনি সব থেকে পারচেস করেন, ওখানে হয়তো কোনো রকম ক্যাশব্যাক নেই, দেন এখান থেকে আপনি ইউজ করতে পারেন। আপনি চাইলে এই অফারগুলো ইউজ করতে পারেন। আশা করছি এই অফারগুলো আপনারা বুঝতে পেরেছেন। 3টি অফারই আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, 3টের মধ্যে যে কোনো অফার তো আপনার অ্যাকাউন্টে থাকবে এবং এর থ্রু আপনি কিন্তু ক্যাশব্যাকও পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা এতটুকুই, আবার দেখবো আপনাদের সাথে নেক্সট ভিডিওয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।